এই ভিডিওটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে ক্রসিং ওভার ব্যাপারটা কি। ধরো একজন পুরুষ রয়েছেন, একজন মহিলা রয়েছেন, এদের থেকে সন্তান উৎপন্ন হচ্ছে বা সন্তান তৈরি হচ্ছে, আমরা কী দেখা পাবো? এই যে সন্তান, সে তার হাফ ক্রোমোজোম পাবে বাবার থেকে, হাফ ক্রোমোজোম পাবে মায়ের থেকে। তাহলে আমরা যদি ধরে নিই যে সন্তানটির মধ্যে 100খানা বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এই 100খানা বৈশিষ্ট্যের মধ্যে 50টা বৈশিষ্ট্য বাবার সঙ্গে মিল থাকবে, যেহেতু বাবার থেকে সে 50% ক্রোমোজোম পেয়েছে, বাকি 50টা বৈশিষ্ট্য মায়ের মতো হবে। এটা স্বাভাবিক, কিন্তু এটা বাস্তবে কখনো হয় কি? না। কি দেখতে পাবো? না, সন্তানের কিছু বৈশিষ্ট্য বাবার মতো হয়, সন্তানের কিছু বৈশিষ্ট্য মায়ের মতো হয়, কিন্তু সন্তানের কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো বাবা বা মা কারোর মধ্যে থাকে না, কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব যে কারণে সন্তানের মধ্যে হচ্ছে সেটি হচ্ছে ক্রসিং ওভার। কীভাবে ঘটে? না, আমরা যদি বাবার ক্ষেত্রে ধরি যে বাবা যিনি রয়েছেন তিনি কি করেন, না বাবা তার মধ্যে বা তার যে জননকোষ রয়েছে সেখানে ক্রোমোজোম রয়েছে, ধরো তার বাবার মধ্যে ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোম, আর এর সঙ্গে এটি হচ্ছে তার সমসস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে। বাবা একটি পেয়েছে তার বাবার থেকে, এইটি তার পেয়েছে তার মায়ের কাছ থেকে। বাবা যখন গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন করবে তখন কি হয় না, এই যে জনন মাতৃকোষ সেটি রয়েছে, সেই জনন মাতৃকোষে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ক্রসিং ওভার। সেই ক্রসিং ওভারটার কারণে কি হচ্ছে না, নতুন বৈশ্য আবির্ভাব ঘটে। কীভাবে ঘটে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে এই ক্রসিং ওভারটি ঘটছে। তাহলে একটি ক্রোমোজোম, এটি তার বাবার থেকে প্রাপ্ত হয়েছে, এটি তার মায়ের থেকে প্রাপ্ত হয়েছে, এই দুটি হচ্ছে সমসস্থ ক্রোমোজোম। লালটা হচ্ছে এটার সঙ্গে, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এই নীল আর এই নীল হচ্ছে সিস্টার ক্রোমাটিড, একটা লাল এবং একটা নীল হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, কি হয় না, এই সমসস্থ ক্রোমোজোম তার যে নন সিস্টার ক্রোমাটিড সেখানে একটি নির্দিষ্ট জায়গা থেকে আমরা তাকে বলি কাই সাইট। ক্রসিং ওভার হটস্পট ইনিশিয়েটর সাইট, সেই কাই সাইটে একটা এরকম ব্রেকেজ হবে, কাট হবে। হওয়ার পর কি হচ্ছে না, হওয়ার পরে সেখানে এই অংশে একটা এক্স আকৃতির গঠন তৈরি হবে। এই এক্স আকৃতির গঠনটাকে বলা হচ্ছে কায়াসমাটা। এরপর কি হবে না, এই এক্স আকৃতির গঠনটা টার্মিনাইজেশন মানে মাঝখানে তৈরি হয়েছে, একটা প্রান্তের দিকে সরে যাবে। ধরো সাপোজ সরে যাওয়ার ফলে এরকম একটা পজিশন তৈরি হলো। এরকম প্রান্তের দিকে সরে এসছে, সরে আসার ফলে দেখা গেল যে এই লালটা এরকম প্রান্তের দিকে সরে গেছে আর সরে গেছে। এবার যদি এখানে কাট হয়ে যায়, কেটে যায়, মেকানিজম আছে, কেটে গেল, যাওয়ার ফলে যে দুটো ক্রোমোজোম তৈরি হলো, তাহলে দেখো এর এখানে এরকম এরকম তৈরি হলো। এখন দেখো এই যে দুটো ক্রোমোজোম তৈরি হচ্ছে তার কিন্তু জিন বিন্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দুটো সমসস্থ ক্রোমোজোম তাদের দেহাংশের বিনিময় করলো,
এটাকে বলা হবে ক্রসিং ওভার, অর্থাৎ আমরা বলবো মিয়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপচ্ছেদে ঘটছে, তাহলে মিয়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে দেহাংশের বিনিময় সেটিকে বলা হবে ক্রসিং ওভার। আমরা বলছি যে সেই ক্রসিং ওভার কত রকম, অর্থাৎ ক্রসিং ওভারের প্রকারভেদ, টাইপ অফ ক্রসিং ওভার, ক্রসিং ওভারের আমরা আসতে পারে প্রকারভেদে যে কত রকমের ক্রসিং ওভার হতে পারে। না ক্রোমোজোমের কটি বিন্দুতে ক্রসিং ওভার হচ্ছে, ক্রোমোজোমের কটি বিন্দুতে ক্রসিং ওভার হচ্ছে তার উপর নির্ভর করে ক্রসিং ওভারটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। ক্রোমোজোমের কটি বিন্দুতে ক্রসিং ওভার হয় তার উপর নির্ভর করে আমরা বলছি যে ক্রসিং ওভার তিন প্রকারের, লাল আর নীল, এরা হচ্ছে সমস্ত ক্রোমোজোম। আর একটা লাল একটা নীল হচ্ছে, এই লালের সঙ্গে নীল হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এই লাল আর এই লাল সিস্টার, এই নীল এই নীল সিস্টার। যদি দেখা যায় যে ক্রোমোজোমের একটা বিন্দুতে ক্রসিং ওভার ঘটেছে তখন তাকে বলা হবে সিঙ্গেল পয়েন্ট ক্রস ওভার। যদি ক্রোমোজোমের দুটো বিন্দুতে ক্রসিং ওভার ঘটে তখন তাকে বলা হবে ডাবল ক্রসিং ওভার। আর যদি ক্রোমোজোমের দুইয়ের বেশি বিন্দুতে ক্রসিং ওভারটি ঘটে যায়, যদি ক্রোমোজোমের দুইয়ের বেশি বিন্দুতে ক্রসিং ওভার ঘটে তখন তাকে বলা হবে মাল্টিপল ক্রসিং ওভার, এটাকে বলা হচ্ছে মাল্টিপল ক্রসিং ওভার। তাহলে এটা গেল ক্রসিং ওভারের প্রকারভেদ সম্পর্কে। এবার আসা যাক ক্রসিং ওভারের গুরুত্বটা কোথায়, ক্রসিং ওভারের প্রয়োজনীয়তা কোথায়, ক্রসিং ওভার হওয়ার ফলে কী হচ্ছে আর না হলে কী ঘটত, অর্থাৎ আমরা আসছি ক্রসিং ওভারের গুরুত্ব বা প্রয়োজনীয়তাতে। এক নম্বর বলা হচ্ছে ক্রসিং ওভারের ফলে জীবদেহে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, এক। দুই, কি পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার, তার উপর নির্ভর করে জিনগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করা যায়। তিন, কি যে ক্রোমোজোমের উপরে জিনগুলো যে রৈখিক সজ্জায় থাকে, ক্রোমোজোমের উপরে যে জিন রৈখিক সজ্জায় থাকে, জিন রৈখিক সজ্জায় থাকে সেটা এই ক্রসিং ওভারের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। এটা গেল আমাদের ক্রসিং ওভারের গুরুত্ব সম্পর্কে। আমরা পরের ভিডিওতে ক্রসিং ওভারের মলিকুলার মেকানিজম নিয়ে আলোচনা করবো।